নমস্কার, আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রুই মাছের একটি স্পেশাল পদ আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটি করা খুবই সহজ এবং খুব কম সময়েই এই রান্নাটি করা যায়। এই রান্না করতে গেলে আমাকে প্রথমে একটি পেস্ট বানিয়ে নিতে হবে এবং আদা, জিরে এবং শুকনো লঙ্কা বেটে নিতে হবে। আসুন তবে দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্না করি। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছ প্রথমে ম্যারিনেট করে নিতে হবে। নুন 1 চামচ, নুন 1 চামচ, হলুদ 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট আমি রেখে দেব। এখন একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য আমার লাগবে একটি মিক্সিং জার। এই মিক্সিং জারের মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2 চামচ পোস্ত দিয়ে দিলাম, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি একটু লবণ দিলাম, কয়েক টুকরো আদা এবং কয়েকটি রসুন ও কুড়ে রাখা নারকেল আমি দিয়ে দিলাম। দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে আমি 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে মাছগুলো একটা একটা করে ভেজে নেব। রুই মাছ স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। বাঙালির পাতে সপ্তাহে অন্তত 3 দিন রুই মাছ থাকে। 1 পিস মাছ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়ে অন্য পিঠো ভেজে নেব। আজকের এই রুই মাছের রেসিপিতে আমি কোনো ভেজিটেবলস দেবো না, কিন্তু আপনারা আলু বা ফুলকপি দিতে পারেন। মশলার সাথে আপনারা টমেটো দিতে পারেন, ধনে পাতা দিতে পারেন এবং দারচিনি, লবঙ্গ বা এলাচ দিয়ে আপনারা করতে পারেন, কিন্তু আমি অতি সাধারণভাবে আজকের এই রান্নাটি করেছি, আমি এগুলো কিছুই ব্যবহার করিনি। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন ওই মাছ ভাজার তেলে 1টি তেজপাতা, 1টি শুকনো লঙ্কা ও 1 চামচ জিরে দিয়ে ভালো করে ভেজে নেব। মশলা ভেজে নিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ জিরে, লঙ্কা, আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে অল্প একটু লবণ, একটু হলুদ দিয়ে নেড়ে নেব। এখন এর মধ্যে 1/4 চামচ চিনি দিয়ে দিলাম। সমস্ত মশলা ভালো করে ভেজে নেব। এখন ওই বানিয়ে রাখা পেস্ট এর মধ্যে আমি ঢেলে দিলাম। বাটি ধুয়ে একটু জল দিলাম। সমস্ত মশলা বারবার করে নেড়ে নেড়ে আমাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ না যায় ততক্ষণ এই মশলাটা খুব ভালো করে বারবার নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। বারবার না নাড়লে নিচে লেগে যেতে পারে, তাই আমাকে বারবার নেড়ে নিতে হবে। দেখুন আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এই সময় গ্যাসের ফ্লেম একেবারেই লো করে দিতে হবে। লো ফ্লেমে রান্না করতে হবে। এখন আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এখানে 1 কাপ জল দিয়ে দিলাম। জল ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। এখন এর মধ্যে আমি রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এতে এই গ্রেভির রঙটা খুব ভালো আসবে।
আমার মাছ সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নেব। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।